গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে ব্লগ ভিডিওটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এখন বাজে 11টা আর দুজনেরই স্কুল ছুটি, তার জন্য উঠতেও একটু লেট হয়ে গেল। আর আজকে আমার হাজবেন্ড ফিরছে বেশ অনেকদিন পর, আর তার জন্য একটু বেডশিটটাও চেঞ্জ করে নিলাম, আর ঘর দুয়ারগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেব। আর গুছন গাছান থাকলে তো মনে তো শান্তি আছেই। তো কার্পেটগুলো ভাবছি ক্লিন করে নেব, অনেক দিন ধরে পাতা আছে তো তাই ক্লিন করতে দিয়ে দিলাম। কার্পেটের নতুন সেট আর বার করবো না, এটা শুকিয়ে গেলে বিকেল পর্যন্ত শুকিয়ে যাবে আরামসে, কেননা অর্ধেকেরও বেশি শুকিয়ে যাবে মেশিনে, আর 1-1.5 ঘন্টার মধ্যে পুরোপুরি শুকিয়ে যাবে। তো বাইরেটাও একটু পরিষ্কার করে নিলাম। আর কদিন আগে আমি এটা সানফ্লাওয়ার ফুলগুলো দিয়ে যে বানিয়েছিলাম, আয়ন পুরোটাই ছিঁড়ে দিয়েছে, আর এর পাতাগুলোও অনেক ছিঁড়ে ফেলে দিয়েছে। তো নাসিম আমাকে সকালে উঠে সব বাজারঘাট করে এনে দিয়েছে, তো না হলে তো আমাকেই বাজারঘাটগুলো করতে হতো, আর নাসিম এখন অনেকটাই আমাকে হেল্প করে। আর আজকের আকাশটা এত সুন্দর লাগছে, তো শেয়ার না করে থাকতে পারলাম না, খুব ভালো লাগছে দেখতে। আর আজকে কিন্তু ভালোই রোদ আছে, রোদ একবারে ঝলমল করছে। আর আয়ানের গাড়িগুলো সব এখানেই রেখেছি, ও তো কতবার যে দিনে বার করবে খেলবে। তো এবার চলে যাব কিচেনে, আর আজকে রান্না বান্না পুরো শেয়ার করতে পারিনি। আজকে কি কি রান্না হয়েছে বলে দিই, আলু দিয়ে চিকেন হয়েছে, আর এটা বিউলির ডাল, বিউলির ডাল সেদ্ধ করে রেখেছি, আর টমেটোর চাটনি। রান্নাঘরের সব কাজ শেষ, রান্নাবান্না হয়ে গেছে, থালা বাসন ধুয়ে ক্লিন করে সব ঝকঝক করে রেখে দিয়েছি, আর এদিকে কার্পেটগুলো শুকিয়ে গেছে, আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছি। তো এবার সব বিছিয়ে দেব। আর একটু আগে যে দেখাচ্ছিলাম ঝলমলিয়ে রোদ উঠেছে, আর এখন দেখুন হালকা হালকা মেঘ করেছে। এখন আবার ব্যাঙ্গালোরে তো আবহাওয়ার কোনো ঠিক নেই, এই দেখবো রোদ ঝলমল করছে আবার বৃষ্টি নেমে পড়বে এরকমই। তো সব কাজকাম হয়ে গেছে, আর আজকে কিন্তু আমার প্রচুর খাটনি হয়েছে, পুরোটা দিন ব্যস্ত ছিলাম। তো যত ইজিভাবে দেখায় কাজগুলো তত তো ইজি নয়, করতে ভালোই সময় লাগে। আর এদিকে দুই ভাইকে একটু ব্যস্ত রেখে দিয়েছি, না হলে কাজকাম কিছুই হবে না। আর দুজনে যে কি খুশি ওর পাপা আসবে বলে আজকে, তো আয়ানকে একটু রেডি করিয়ে দিই, না হলে ওর পাপা বলবে আমার বাবুটাকে কেমন করে রেখে দিয়েছো, তো সঙ্গে সঙ্গে ভিজিয়ে ফেললো, আবার এটাকে আবার চেঞ্জ করতে হবে আমাকে। তো ওর পাপা এখন নেমেছে, তো এখন তো আসিনি, এখন টাইম লাগবে অনেকটাই, কিন্তু আয়ান এখন থেকেই দরজা খুলে ড্যাডি ড্যাডি করে চিল্লাতে লেগে গেছে। এখনও কিন্তু মেঘ করে আছে, কিন্তু এখনও বৃষ্টি নামেনি। আর দুই ভাই রেডি হয়ে বসে আছে আর ইন্তেজার করতে করতে, এখন আবার একটু খেলছে দুজনে। তো দুজনে খেলুক, এখনও চলে আসার কথা, কিন্তু আজকে লেট হচ্ছে কেন কী জানি। তো নাসিমটা তো বড় হয়েছে, ও অত জেদ করে না, কিন্তু আয়ান বাবা, আয়ান আমাদের ঘরের কর্তা, ওর কথা শুনেই আমাদের সবাইকে চলতে হয়। আর এখন সন্ধে হয়ে গেছে, এখন ওর পাপা ফোন করেছিল যে আমি নিজেই চলে এসেছি, আর দুই ভাইয়ে তারা হুড়ো করে এবার বেরিয়ে পড়ছে ওর পাপাকে আনতে। তো আমার মন তো এটার ওপরই পড়ে আছে, আর আমার মা পাঠিয়েছে আমাকে, তো দেখা যাক কি পজিশনে আছে সব। তো আমি তো খুব এক্সাইটেড, তো ফটাফট গেস করুন কি আছে এর মধ্যে। ইলিশ মাছ আছে এর মধ্যে, আর দেখা যাক কি পজিশনে আছে। তো না, ভালোই আছে ইলিশ মাছগুলো, আর বরফগুলো সব গলে গেছে, কিন্তু জলটা খুব ঠান্ডা। তো ইলিশ মাছগুলো দেখে তো আমি খুব খুশি, মানে কী যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তো নতুন নতুন রেসিপি করে শুধু খাওয়া হবে, কটা দিনকালে ইলিশেরই উৎসব হবে। আর এই বক্সটা একটু ছোট, তাই ছোট ছোট মাছই এসেছে, তাও ল্যাসটাকে একটু বেঁকিয়ে দিয়েছে, মানে না হলে ধরছিল না। আর বড় বক্স পাওয়াও যায়নি, আর এটা ঘরে ছিল, এটা মা প্রায় পাঠাতো আমাকে ইলিশ মাছ। তো সব কিছু গুছিয়ে মাই পাঠিয়েছে, আর আমার হাজবেন্ড তো কাজ নিয়ে গেছে, সে কাজ নিয়েই ব্যস্ত। তো সব কিছু গুছিয়ে প্যাকিং করে সব মাই দিয়েছে, তো
তো মায়েরও খুব কষ্ট, সেই এখন সব পাট শুকানো চলছে আমাদের গ্রামে। তো আমার বাবা মা সব কাজ কাম সেরে আবার এখানে এসে সব প্যাকিং করে গুছিয়ে গাছিয়ে সব দিয়া কম কষ্ট হয় না, আর শরীরও তেমন ভালো নয়। আর এটা হচ্ছে আমাদের গাছের লেবু, সেই একটা লেবু গাছ আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা জানেন, তো একটা লেবু গাছ ছিল সেটাতে ভালোই এখন লেবু হচ্ছে। আর আমার মা দুটো কাঁচা লঙ্কা ছিল সেটাও পাঠিয়ে দিয়েছে। আর এই লাড্ডু এটা নারকল নাড়ু আমি ভেবেছিলাম মাই পাঠিয়েছে, কিন্তু না, দোকানের ছেলেদের জন্য ওদের বাড়ি থেকে পাঠিয়েছে। আর এটা হচ্ছে নোনা ইলিশ আমার বাবা ঘরে বানিয়েছে। আর এই ছানার কেকগুলো আমার খেতে খুব ভালো লাগে তার জন্য পাঠিয়েছে, এটা আমার জন্যই পাঠিয়েছে অ্যাকচুয়ালি। আর এই মিষ্টিগুলো এইগুলোই অ্যাকচুয়ালি শুকনোগুলোই ভালো থাকে। আর আয়ানের জন্য কিছু খেলনা নিয়ে এসেছে, তো আয়ান তো খুব খুশি। আর ওদের দুই ভাইয়ের একটু খিদেও পেয়ে গেছে, তার জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, দুজনে একটু বসে বসে ম্যাগি খাচ্ছে। আর আমার ভাইও এসেছিল, ওই ছোটোখাটো খিদে পেয়েছিল তাই একটু ম্যাগি বানিয়ে দিলাম। তো ম্যাগিটা খাওয়া হলে তারপরে তিনজনে নিচেই বেরোবে। আয়ানটা মোটেই ছাড়লো না, আর আয়ানটা ম্যাগি খেয়ে ও সাদা জামাটা নোংরা করেছিল, চেঞ্জ করে দিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য সেই জুতোটা কিনেছিলাম না দেশে যাওয়ার আগে, তো সেটা ছোট হয়ে গেছিলো, তো চেঞ্জ করতে এখন বেশ ভালোই হয়েছে। আর আয়ানটা মোটেই শুনলো না, ওকে নিচেই নিয়ে যেতেই হবে। তো ওরা এখনই ফিরলো, আর এখন কিন্তু অনেক রাত। তো ওরা যতক্ষণ গেছিলো আমি টুকটাক কাজ কাম সব গুছিয়ে নিয়েছি। আর আয়ান আবার একটা খেলনা কিনে নিয়ে এসেছে, ওর পাপা এনেছে তাও হয়নি। আর কিছু চকলেট নিয়ে এসেছে, তো চকলেট চিপস নিয়ে এসেছে সব। আর এটাতে দেখি না আবার রোল নিয়ে এসেছে, তো রোল আমি অনেক দিন খাইনি, অনেক দিন ভালো নিচেই নাবাও হয়নি, তো রোলটা অনেক দিন পরেই খাবো। আর নাসিম আর আমার নাসিমের জন্য আর আমার জন্য এনেছে। আর নাসিমের তো খেলনার দিকে অত ইন্টারেস্ট নেই, ওকে এখন পকেট মানি দিলেই ও খুশি। তো দুপুরে রান্নাবান্না তো আছেই, এরপর আমি শুধু ইলিশ মাছ ভাজা করব একটু। ভাবছিলাম আজকে ইলিশ মাছটা করব না, কিন্তু লোভও সামলাতে পারলাম না, ভাবলাম দুটো ভাজাই খাই। আর এদিকে আমি গাছের লেবুটা কেটে নিচ্ছি, আর লেবুটা এত সুন্দর সেন্ট ছাড়ছে, গাছের জিনিস বলে কথা পেশাল তো আছেই, ও যতই কিনা লেবু খেয়ে থাকি কিন্তু গাছের লেবু একটা খেলেই শান্তি। আর আজকে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেলও থাকবে, আর তেলটাও আমি ভালো করে ভেজে নেব। আর এই যে আমাদের রাত্রির ডিনার রেডি হয়ে গেছে। তো আমার তো কোনো দিকে নজর নেই, আমার খালি ইলিশ মাছ আর ইলিশ মাছের তেলের দিকে নজর, তো প্রথমে আমি ওটা দিয়ে খাবো। তার জন্য আমি কাঁচা লঙ্কা লেবু আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সাথে ইলিশ মাছের তেল। আর কাঁচা লঙ্কাটা মা পাঠিয়ে খুব ভালোই করেছে, আমি দেখে ভাবছি মা আবার এই দুটো লঙ্কাও পাঠিয়ে দিয়েছে আমাকে, কিন্তু ওই যে গ্রামের লঙ্কাও আমার কাছে স্পেশাল, মানে একটা সব কিছুর মধ্যেই একটা গন্ধ পাই আমি। আর এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে যে কি শান্তি, যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা খাননি তারা প্লিজ একবার খেয়ে দেখবেন, মানে অন্য কিছু লাগবে না, শুধু ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকে ভাত খেতে খেতেই আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেকেই লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আমি কোনোদিন লাইকের জন্য বলি না, তো আজকে বলছি প্লিজ একটা লাইক দেবেন সবাই মনে করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আনন্দের সাথে থাকবেন, যেটা মেন ইম্পর্টেন্ট, আনন্দ থাকলে তারপরে মন শরীর সবই ভালো থাকবে।
তো আজকে সবাই মিলে একসাথে ভাত খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার তো তেল দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, আর লাস্টে শুধু আমি একটু ডাল নিয়েছি, মানে নিয়েছি সব কিছুই, মানে আগে তেলটা দিয়ে খেয়ে নিয়েছি, তারপর ডাল চাটনি মাংস সবই নিয়েছি। আজকে খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আমার। তো খাওয়া দাওয়া শেষ, সবাইকে বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থাকবেন, আবারও বলছি।